আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কালকের দিনটাতে চেয়েছিলাম আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য, কিন্তু আমাদের বাসায় নেট ছিল না, সেজন্য আপনাদের সাথে আর কালকের ব্লগটা শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে আমাদের বাসায় নেটের অনেক বেশি প্রবলেম করছে, দেখা যায় ব্লগ টক রেডি করে রেখেছি, ওই সময় দেখা যায় নেট চলে গিয়েছে, তখন আবার কাজ সব কিছু ফেলে বসে থাকতে হয়। একটা ভিডিও তৈরি করতে তো যথেষ্ট পরিমাণ সময় লেগে যায়, আপনারা জানেন। রেগুলার যখন ভিডিও শেয়ার করি তখন কিন্তু ভালো লাগে, মনে হয় যে কালকে আবার কি ব্লগ শেয়ার করব, আর যখনই গ্যাপ পড়ে যায় তখন অলসতা কাজ করে। তো আমার অবস্থাটাও এখন সেরকম হয়েছে, যথেষ্ট পরিমাণ অলস হয়ে গিয়েছে। আগে প্রতিদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতাম, এখন অলসতা পেয়ে বসেছে আমাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর সব কিছু গুছগাছ করে নিয়েছি, আর কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছাদে দিলাম, আর আকাশে ভালোই রোদ উঠেছে। তো ছাদে দেওয়ার কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যাবে, আর রুমের মধ্যে দিলে দেখা যেত, ব্যালকনিতে দিলে অনেকটা সময় লাগতো। এখানে কিন্তু শুধু আমার কাপড় না, আমাদের অন্য বাসার ভাড়াটিয়ারও ভাবিরও কাপড় আছে ছাদের মধ্যে। তো যাই হোক, সাত থেকে এসে এখন আবদুল্লাহ বলছিল কি খাবে, ওকে যেন শরবত বানিয়ে দিই। তো দুই বাচ্চাকে শরবত দিয়ে দিলাম, আর আমার জন্য শরবত নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারাই সাথে আছেন তারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আশা করছি। অনেক আপুরাই কমেন্ট করেন, আপুরা আমার মতো কাজ করতে চাচ্ছেন, বিজনেস শুরু করতে চাচ্ছেন, আমি যেন কিছু বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি নিজেও কিন্তু নতুনই বিজনেস শুরু করেছি, তো যখন থেকে শুরু করছি আপনারা কিন্তু সাথেই আছেন, জানেন সেটা। তো আলহামদুলিল্লাহ আমি বিজনেস শুরু করার পর থেকেই কিন্তু আপনারা অনেক বেশি আমাকে সাপোর্ট করেছেন, আমি অনেক বেশি সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি শুরু করতে চান সেক্ষেত্রে শুরু করতে পারেন। আমরা নতুন উদ্যোক্তারা বিজনেসের শুরুতে যে ভুলগুলো করে থাকি, আমরা একসাথে প্রথমে অনেক টাকা ইনভেস্ট করে ফেলি, এই ভুলটা করা যাবে না। যেহেতু আমরা নতুন শুরু করছি একদমই অল্প টাকা ইনভেস্ট করবেন, অল্প টাকা ইনভেস্ট করে শুরু করবেন। আরেকটা যে ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা যে বিজনেসটা শুরু করতে যাচ্ছি আমরা কোনো রকম বিজনেস আইডিয়া না থাকাতেই আমরা ওই বিজনেসটা শুরু করি, তখন দেখা যায় আমরা মনে করি যে ও যেহেতু এটা করছে ও পারছে, আমরা কেন পারবো না। প্রতিটা মানুষই আমরা ভিন্ন, তো একজন মানুষের একটা কাজে আগ্রহ থাকে, আরেকজন মানুষ দেখা যায় ওই কাজটা ভালো পারে, যেমন একজন রান্না বান্না ভালো পারে, একজন সেলাই কাজ ভালো পারে, একজন হ্যান্ড পেইন্টিং ভালো পারে। তো আমরা মনে করি যে ও যেহেতু পারছে এটা আমরাও পারবো, তো সেই কাজটা আমরা শুরু করি। তো পরবর্তীতে যখন দেখা যায় যে এই কাজে তো আমি সফল হচ্ছি না বা আমার এই কাজটা করতে ভালো লাগছে না, তো পরবর্তীতে আমরা আবার বিজনেসটা চেঞ্জ করি। তো বিজনেসটা চেঞ্জ করার ফলে দেখা যায় প্রথম যে বিজনেসটা শুরু করেছিলাম সেই বিজনেসে আমি যে ইনভেস্টটা করেছি সেই ইনভেস্টের টাকা কিন্তু আমি আর তুলতে পারছি না। তারপর নতুন আরেকটা বিজনেস আমরা শুরু করলাম, সেই বিজনেস সম্পর্কেও কিন্তু আমরা অতটা আগ্রহ নেই বা অতটা সম্পর্কে আমরা না জেনেই শুরু করে ফেলেছি, তো পরবর্তীতে কিন্তু ফলাফলটা একই হয়ে যাবে। তো যে কাজটা নিয়ে আমরা আগাতে যাচ্ছি সামনে বা যে কাজটা করতে আমাদের কাছে ভালো লাগে সেটা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে সামনের দিকে আগাতে হবে। প্রতিদিনই আমাকে অনেক আপুরা ইনবক্সে নক করেন, আপু আপনি কিভাবে বিজনেস শুরু করেছেন, কিভাবে কি করছেন, আপনি কোথা থেকে কাপড় এনেছেন, আপনি কত টাকা দাম রাখছেন, আপনি কত টাকা লাভ করেছেন, একটার মধ্যে কত টাকা লাভ করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। আসলে এই ধরনের প্রশ্ন করাটা মানুষকে কতটুকু যৌক্তিক আমি বুঝি না, এই ধরনের প্রশ্ন করাটা কিন্তু একজন মানুষকে বিব্রত করা। আপনি কাজ শুরু করতে চাচ্ছেন, কাজ শুরু করেন। আপনি যখন আপনার কাছে মনে হবে যে আমি এখন কাজ করি, সব সম্পর্কে আমার ধারণা আছে, আমি অভিজ্ঞ, তখন আপনি বিজনেস শুরু করার জন্য নিজেকে উপযুক্ত মনে করবেন। আপনার এখন কোনো কিছু সম্পর্কে ধারণা নেই, আপনি এখনই বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনি আগে কাজ করেন, ঠিকঠাক মতো কাজ করেন, তারপরে আপনার নিজেরই আইডিয়া চলে আসবে যে কত টাকা আমি লাভ করলে আমার নিজের কাছে মনে হবে যে ঠিক আছে। আর কখনোই একজনের সাথে আরেকজনের প্রোডাক্টের মিলবে না, আমার পেজের প্রোডাক্টের যেই দাম অন্যান্য পেজের
প্রোডাক্টের সাথে কখনোই কিন্তু মিলবে না। দেখা যায় এক একজন মানুষ এক এক রকমভাবে প্রোডাক্টগুলো নিয়ে থাকে। যেমন আমার একটা অর্ডার আসলে দেখা যায় অনেক সময় আমি অনলাইনে অর্ডার করি, অনেক সময় আমি মার্কেট থেকে কিনে তারপর হচ্ছে কাপড়টা রেডি করে সেল করি। তো আমি অনলাইন থেকে যখন কাপড়টা আনবো তো নিশ্চয়ই আমি বেশি দাম দিয়ে কিনবো, তারপর ডেলিভারি চার্জ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু খরচ বেশি পড়ে যায়। আর যখন আমি মার্কেট থেকে গিয়ে নিয়ে আসবো তো ওইটারও কিন্তু একটা আলাদা দাম হবে। তারপরে দামটা কিন্তু এইভাবেই আমরা নির্ধারণ করে থাকি, যেমন হচ্ছে আমরা যখন কাপড় আনি কাপড়ের দাম, গাড়ি ভাড়া, রঙের খরচ, তারপরে হচ্ছে আমরা কাপড়টা যে আয়রন করে নিয়ে আসি বাজার থেকে দোকান থেকে সেটার একটা খরচ নির্ধারণ করে থাকি। তো সব কিছু ধরেই তারপরে হচ্ছে আমরা দামটা নির্ধারণ করি। তো শুধুমাত্র কাপড় কিনলাম, কাপড় কেনার পর কাপড়ের খরচ এত, আমি লাভ করলাম এত, যদি এইভাবে দাম নির্ধারণ করা হয় তাহলে দেখা যাবে কিছুদিন পরে আপনি আপনার আর পুঁজি খুঁজেই পাবেন না। আমার স্বল্প মেধায় আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে। আমি যতটুকু জানি জাস্ট ততটুকুই শেয়ার করলাম, আর আমি অতটা গুছিয়েও কথা বলতে পারি না, যতটুকু পারি বলেছি। আপনাদের ভালো না লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে একটা পানির মামপট আমি আজকে পেন্ট করেছি, দেখতে পারছেন তো আমার মেয়ের মামপট এটা। তো ও কিছুদিন ধরে বায়না ধরছিল ওকে মামপট কিনে দেওয়ার জন্য, তো এই মামপটটাও কিন্তু নতুনই আছে, একসাথে কিন্তু দুইটা মামপট ও ব্যবহার করে। তো ভাবলাম যে এটা একটু রং টং করে নতুন করে দিই, কিছুদিন এটা ব্যবহার করুক তারপরে কিনে দিব। তো যেই ভাবা সেই কাজ। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব। আমার পেজটাতে সবাই লাইক ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।